এখন আছি লাস ভেগাসের পথে। লাস ভেগাস হচ্ছে নেভাদা স্টেটের একটা শহর, অনেকটা মরুভূমির মাঝখানে এই শহর। লস এঞ্জেলেস থেকে লাস ভেগাস যাওয়ার জন্য যে রাস্তা, দুই পাশে শুধু পাহাড় আর পাহাড়, বাইরের টেম্পারেচার 40-45 ডিগ্রির উপরে হবে এবং মানে রোদে গা পুড়ে যাচ্ছে অনেকটা, এরকম পরিস্থিতি। কিন্তু এখানে সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু ঠান্ডা নেমে আসবে এবং বেশ ঠান্ডা লাগতে থাকবে। বিশাল পাহাড়, এবং এখানকার পাহাড়গুলি সব কালো, মানে পাথরের পাহাড়। বাংলাদেশে পাহাড়ের মধ্যে যেমন অনেক গাছপালা জন্মে, এখানকার পাহাড় ওরকম না। এই এখানে কোনো গাছ নেই, কোনো গাছ নাই, সমস্ত পাহাড় হচ্ছে খালি, একেবারে ধুধু। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে, এখন 7:30 বাজে, 8 বাজে এখানে সন্ধ্যা হবে। লাস ভেগাসকে বিনোদন শহর বলা হয় আমেরিকার। এখানে প্রচুর গ্যাম্বলিং। 1931 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাম্বলিংকে বৈধতা দেওয়া হয়, আরও 30 বছর আগে 1903 সালের দিকে এই লাস ভেগাস শহরের গোড়পত্তন হয়। এটি মূলত এখানে লস এঞ্জেলেসে একটা বড় ধরনের পানির ড্যাম তৈরি করা হয়েছিল, সেখানে কয়েক লক্ষ শ্রমিক কাজ করত। তো প্রতি রোববার যেহেতু বন্ধ থাকতো, তাদের বিনোদন এবং এইসবের জন্য তারা কোথায় যাবে এরকম একটা জায়গার সন্ধান করছিল। আর সেভাবেই এই মরুভূমির মাঝখানে, নেভাদার মরুভূমির মাঝখানে একটা শহর গড়ে উঠবে। প্রথমে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে শহরটা গড়ে ওঠে, এবং এখন আস্তে আস্তে অনেক বড় একটা শহর হয়েছে, এবং প্রতি বছর প্রচুর মানুষ আসে, এবং বিশ্বের সমস্ত নামি দামি ব্র্যান্ডের যত হোটেল মোটেল রয়েছে এখানে, সেই সব হোটেল মোটেল কিন্তু আছে, এবং কয়েক লক্ষ সিট আছে, এবং সারা পুরো আমেরিকা থেকে এখানে মানুষ বেড়াতে আসে গ্যাম্বলিং করার জন্য। অনেকে হয়তো জীবনে প্রথমে 1-2 বার আসে, এবং মানে লাস ভেগাসের নামটা এরকম হয়ে গেছে যে এখানে একবার না গেলেই নয়, সেই জন্য মানুষ এখানে কিন্তু বেড়াতে যায়। তো আমরাও যাচ্ছি সেখানে এবং লাস ভেগাস শহর ঘুরে দেখব। তবে লাস ভেগাস শহরে আসলে কি হয় এটা কিন্তু বলতে হবে। প্রথমত হচ্ছে সেখানকার যে গ্যাস স্টেশন রয়েছে, সেই জায়গাতেও এই গ্যাম্বলিং করার সুযোগ আছে, মানে হচ্ছে যে আপনি খেলতে পারবেন, অনলাইনে খেলা যায়, তারপর হচ্ছে সরাসরি খেলা যায়। সেখানে গ্যাম্বলিং করার জন্য যে হোটেলগুলি রয়েছে তাদের নিজেদের লোক আছে, মেয়েরা আছে আপনার হয়ে খেলবে, এবং মানে এটা আমরা যে স্ট্যাটিস্টিক্স পড়েছি তাতে মনে হয়, আমার কাছে মনে হয়েছে জিনিসটাকে এমনভাবে সাজানো হয়েছে, কেউ যে টাকা নিয়ে যেতে পারবে এখান থেকে ওরকম না। কেউ যদি লাকিলি 1-2 বার জিতেও যায়, তারপরে আবার সে সেই লোভে যদি আবার আসে খেলার জন্য, তাহলে সে তার সব কিছু কিন্তু হারাবে। এখান থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু মার্কিনিরা এরকমই, শুধু মার্কিনিরা কেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও এই লাস ভেগাসের কথা শুনে মানুষ এখানে গ্যাম্বলিংয়ের জন্য আসে। এবং এখানে মানে বাংলা ভাষায় যেটা হচ্ছে জুয়া খেলে, এখানে নানান ধরনের ড্রিঙ্কস করে জুয়া খেলে, এবং আনন্দ পার্টি এইসবই হয়, এইসবের জন্যই আসলে লাস ভেগাস বিখ্যাত।
মূলত এইসব করার জন্যই এই শহরটা গোরুপত্তন হয়েছিল এবং সেটাই চলছে এখন আরও বিশাল হয়েছে। এখানে সারা বিশ্বের বিভিন্ন যেই সপ্ত আশ্চর্য বলা হয় যে সমস্ত জিনিসগুলি সেরকমও সেই জিনিসগুলিও কিন্তু আছে এখানে, ছোটো ছোটো আকারে বানানো হয়েছে, সেগুলিও দেখার জন্য মানুষ আসে এবং এখানে বেড়াতেও মানুষ আসে সেই সব দেখার জন্য। মাইলের পর মাইল মরুভূমি আর মরুভূমি, প্রায় 4 ঘন্টা সময় ড্রাইভ লাগে। আজকে বেশ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তায়, সেই কারণে আমাদের প্রায় 50 মিনিটের মতো আমরা যানজটের মধ্যে ছিলাম, তো সেখানে সময়টা বেশি লাগছে।